এই স্টেডিয়ামগুলো করতে কত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে, কত শ্রমিক যে এই স্টেডিয়ামগুলো বানাতে মারা গেছে তোমরা জানোই না। কি হচ্ছে এখানে? পশ্চিমারা আসছে, এনজয় করছে, খেলাধুলা হচ্ছে। বিষয়টা কি জানেন, আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে। দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে। যখন যখন বড় বড় ইভেন্ট হয়, ওয়ার্ল্ড কাপ এটা সেটা, দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে। মানুষ একদিকে তাকায় থাকে আর একদিকে উদ্দেশ্য সাধন করতে থাকে। বুঝাচ্ছি বিষয়টা, আপনার পাঁচটা বাচ্চা আছে মনে করেন, খুব জ্বালায়, কান্নাকাটি করে, হইচই করে, আর আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস, তোরা পাঁচজন মিলে একটা কার্টুন দেখ, আমি একটু কাজটা করি। দিয়ে দিলেন, ও কার্টুন দেখছে চুপচাপ, কেউ কোনো ডিস্টার্ব নয়। আর বুঝতে পারছেন, আর এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না, এগুলো হচ্ছে আমরা, আর ওই যে কাজ করছে বাপ, এটা হচ্ছে ওরা পশ্চিমবাংলা। আমার কথা কি বুঝতে পারেন? আচ্ছা, সহজ করার চেষ্টা করছি।